যন্ত্রণায় যারা অস্থির অতিষ্ঠ হয়ে গেছেন। নারায়ণগঞ্জ জেলা শহর থেকে আন্তঃজেলা কিংবা দূরপাল্লার বাস নগরীর প্রতিটি স্থানেই শব্দদূষণ যেন নিত্যদিনের। যানবাহন একটু দাঁড়ালেই পুরো এলাকা জুড়ে হর্ন বাজিয়ে আশেপাশের মানুষের কান হয় ঝালাপালা। এছাড়া পুরনো লক্কর ঝক্কর গাড়ির শব্দ তো আছেই, তবে শব্দদূষণ নিয়ে নগরবাসী অভিযোগ এখন চূড়ান্তে। এমন তীব্র হর্ন আর শব্দদূষণ ক্ষতি করছে পরিবেশের এবং মানুষের শ্রবণ ইন্দ্রিয়। নগরবাসীর মতে এমন শব্দদূষণ থেকে মুক্তি পেতে দরকার সচেতনতা আর আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতা। সরেজমিন ঘুরে দেখা গেছে শহরে বঙ্গবন্ধু সড়কে 1 নং এবং 2 নং রেলগেট এলাকায় বিভিন্ন সড়কে শব্দদূষণের সহনীয় মাত্রার চেয়ে প্রায় 2 গুণ মাত্রার শব্দের তীব্রতায় বিপন্ন হয়ে পড়েছে। প্রতিদিন এই সড়কে বিভিন্ন যানবাহন যাতায়াত করে। বিধিমালা অনুযায়ী আবাসিক এলাকায় রাত 9টা থেকে ভোর 6টা পর্যন্ত শব্দের মাত্রা 45 ডেসিবেল এবং দিনের অন্য সময়ে 55 ডেসিবেল অতিক্রম করতে পারবে না। বাণিজ্যিক এলাকায় তাও যথাক্রমে 60 ও 70 ডেসিবেল। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালতের আশেপাশে 100 মিটার পর্যন্ত নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। শব্দদূষণে স্বাস্থ্যের উপর কী ধরনের বিরূপ প্রভাব পড়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডাক্তার মশিউর রহমান জানান, শব্দদূষণ এমন একটি দূষণ, এটা আমাদের শরীরে শ্রবণ শক্তি হ্রাসের পাশাপাশি মানুষের স্বাস্থ্য ও আচার আচরণ উভয় ক্ষেত্রেই সমস্যার সৃষ্টি করে থাকে। নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, আমরা শব্দদূষণ হ্রাস করতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি, মানুষকে ও যানবাহন চালকদের সচেতন করছি। শব্দদূষণ নিয়ন্ত্রণে আমরা আরও নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণ করছি, আশা করি অচিরেই আমরা পরিচালনা করে শব্দদূষণ রোধ করব। যে হরেন্ডের জন্য আমাদের অনেক মানে জনসাধারণের ক্ষতি হচ্ছে, আমাদের ফ্যামিলির মধ্যে আমার বাচ্চা, আমার শিশু বাচ্চাটা আছে, তারও ক্ষতি হচ্ছে। এর মধ্যে এই এখানে এসেই হরেন্ডই করে, মানে এরকম এক কষ্ট, জনসাধারণের অনেক কষ্ট হচ্ছে। এই জায়গাটাতে চাষাদের এই চত্বরটায় আসলেই, হক প্লাজার এই জায়গাটায় আসলেই তাদের মনে হয় যে হরেন দিতে হবে এখানে। তো আসলে এটা কেমন, তো একটা জায়গাতে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে হরেনটা দিলে মনে ভালো হতো, কিন্তু জনসাধারণের অনেক ক্ষতি হচ্ছে। আমি চাই যে এটা আমাদের মাননীয় এই যে মেয়র সেলিন আক্তার আইবি, উনি আছেন, আমাদের যে এমপি সাহেব মহোদয় আছেন, ডিসি সাহেব আছেন, সকলকে আহ্বান করছি যে এই ব্যাপারগুলিতে আপনারা একটু এগিয়ে আসুন এবং এইটাকে সমাধান করুন। সুজন খানের ক্যামেরায় রিপোর্ট, শরীফুল ইসলাম সুমন, NANTV, নারায়ণগঞ্জ।